হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা বেশ কিছু ফাংশনের আমরা দেখেছি যে রেঞ্জ কী করে বের করতে হয়, তার প্রতিটা মেথড বা রুল আমরা দেখে নিয়েছি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল লাস্ট ভিডিওটা। এই ভিডিওতে আমরা দেখবো আরও বেশ কিছু ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস, ঠিক আছে? তো দেখো, অড ফাংশন, আমরা কোন ফাংশনগুলোকে অড ফাংশন বলবো? অড ফাংশনের ডেফিনেশন হচ্ছে এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে সেই ফাংশনটাকে আমি অড ফাংশন বলব। মানে কি, তুমি যদি একটা গ্রাফ আঁকো অড ফাংশনে, তাহলে এটা সিমেট্রিক্যাল ইন অপোজিট কোয়াড্রেন্ট হবে, ঠিক আছে? সিমেট্রিক্যাল ইন অপোজিট কোয়াড্রেন্ট হবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স, ঠিক আছে? এটার গ্রাফটা যদি দেখো, এটা অড ফাংশন হচ্ছে কি হচ্ছে না কি এটা দিয়ে প্রুফ করি। তার মানে আমি এখানে কী বললাম, এফ অফ এক্স ইকুয়ালস টু কত, এক্স। এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কী হচ্ছে, মাইনাস এক্স। মাইনাস এক্স মানে মাইনাস ইন্টু এক্স, এক্স মানে কত, এফ অফ মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্স, তাই তো? তাহলে দেখো, এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স করলে মাইনাস এফ অফ এক্স পাচ্ছ। তার মানে কি, যে মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, মানে ইজিলি আর কি যদি বলতে হয় যে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু যদি মাইনাস এফ অফ এক্স হয়, মানে মাইনাসটা যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে সেটা অড ফাংশন হচ্ছে। আর এটার ক্ষেত্রে, এফ অফ এক্সের ক্ষেত্রে সেটা হয়, তাই জন্য এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়ালস টু এক্স ইজ এ অড ফাংশন। এটা যদি গ্রাফ ড্র করো, এটা দেখো এরকম দেখতে হবে। তাহলে দেখো গ্রাফটা, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আর ঠিক তার অপোজিট কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে আছে, বুঝতে পারলো? এবার ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, এটা অড হবে কি না দেখে নিই। এক্সের জায়গায় মাইনাস এক্স বসাও, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স তার কিউব, মানে কত, মাইনাস এক্স কিউব, তাই তো? তাহলে আমি কী দেখলাম, এফ অফ মাইনাস এক্স যদি বসাই, সেটা মাইনাস অফ এফ অফ এক্স হচ্ছে, তাই তো? এক্স কিউবটা কত, এটাই তো এক্স কিউব, এফ অফ এক্সটা, তাই না? তার মানে কি, এটা যদি হোল্ড করে, তার মানে এই ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, এটা কি একটা কী ফাংশন, অড ফাংশন। এটার গ্রাফটা যদি দেখো, ঠিক আছে, এরকম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, ওকে? নেক্সট অড ফাংশন তুমি দেখতে পারো হচ্ছে তোমার সাইন এক্স, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। কীভাবে, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন অফ এক্সের জায়গায় কী হবে, মাইনাস এক্স। আমরা কী জানি, সাইনের ভিতরে যদি নেগেটিভ থিটা থাকে, নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ বাইরে বেরিয়ে আসে, তাহলে মাইনাস সাইন এক্স হবে। এবার সাইন এক্সের মানে কত, সাইন এক্স মানে এফ অফ এক্স, তাহলে মাইনাস এফ অফ এক্স। তাহলে কী বেরোলো, এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স বেরোলো। তার মানে সাইন এক্স একটা কী ফাংশন, অড ফাংশন। তুমি যদি সাইন এক্সের গ্রাফ কার্ভ দেখো, তাহলে কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে? দেখো দেখো, এখানে এরকম আছে আর এখানে এরকম আছে, ঠিক আছে? দেখলে তো কোয়াড্রেন্টের ওয়াইজ এটা উল্টে যাচ্ছে, তাহলে সাইন এক্স একটা অড ফাংশন। এবার আমি ইভেন ফাংশন দিই, ইভেন ফাংশন দেখো, ইভেন ফাংশন কী বলছে, যে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, তাহলে সেটা ইভেন ফাংশন হবে। এটা একটা এক্সাম্পল কী হচ্ছে, ইভেন ফাংশনের গ্রাফ যদি তুমি ড্র করো, তাহলে সেটা কী হবে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হবে, সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটার গ্রাফ চিত্রটার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্সের ভ্যালু পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ওয়াইয়ের ভ্যালু সবসময় পজিটিভ, ঠিক আছে? মানে দেখো, ওয়াইকে তুমি যদি মিরর ইমেজ হিসেবে ধরো, এদিকেরটার ঠিক মিরর ইমেজ পড়েছে এদিকেরটা, ঠিক আছে? তাই বলছে যে সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের ইভেন্ট ফাংশন। আর একটা ফাংশন ধরো, এটা আমাদের খুবই চেনা ফাংশন, ওয়াই ইকুয়ালস টু মড এক্স, এটাও একটা কী ফাংশন, ইভেন্ট ফাংশন। এছাড়া তুমি ওয়াই ইকুয়ালস টু কস এক্স, কস এক্সও একটা কী ফাংশন, ইভেন্ট ফাংশন, ঠিক আছে? এ দেখো, এই হাফটা আর এই হাফটা দেখো সেম, তাই না? এক্সের ভ্যালু পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ওয়াইয়ের ভ্যালু এদিকে যা আছে এদিকেও ঠিক তাই আছে, ওকে? তো ওয়াই ইকুয়ালস টু কস এক্স একটা কি, ইভেন্ট ফাংশন, ওকে? এবার অড আর ইভেন্ট ফাংশন দিয়ে আমরা কতগুলো প্রপার্টিস আছে সেগুলো আমরা একটু দেখে নেব।
की की से प्रॉपर्टीज गुल नंबर वन प्रोडक्ट ऑफ टू ऑड फंक्शंस और टू इवन फंक्शंस इज एन इवन फंक्शन मैंने तुमको जो ऑड फंक्शन इनटू ऑड फंक्शन करते बोले ताहले सेटा इवन फंक्शन होबे अथवा इवन फंक्शन इनटू इवन फंक्शन करते बोले ताहले सेटा इवन फंक्शन होबे ठीक है दुटो नेगेटिव है पॉजिटिव है तार जन्य नम्बर टू प्रोडक्ट ऑफ ऑड एंड इवन फंक्शन इज ऑड फंक्शन ऑड एंड इवन फंक्शन इज ऑड फंक्शन प्रॉपर्टी नम्बर थ्री की बोलछे every function y equals to f of x can be expressed as the sum of odd and even function tar mane tumi likhte paro f of x hocche odd plus even mane kibhabe likhte paro erokom bhabe likhte paro half into f of x plus f of minus x mane ami function dekhle bojha jabe erokom bhabe bojha jano thik ache erokom bhabe likhte paro motto kotha je kono function ke tumi ekta odd function ar ekta even function er summation agare likhtei paro okay next property number 4 ki bolche The derivative of an odd function, मतलब ddx of odd, अच्छे even function हो, and the derivative of even function, ddx of even equals to odd function, ddx of sine x, cos x, sine x मतलब कि odd function, तार derivative cos x even function, ddx of cos x minus sine x, cos x तक ही even function, और ऐसा sine x तो भी बच्चों की function, odd function, ठीक है सर? प्रॉपर्टी नंबर फाइव की बोलते हैं ए फंक्शन व्हिच इज इवन और ऑड व्हेन स्क्वायर्ड बिकम एन इवन फंक्शन मतलब तुम जो ऑड फंक्शन स्क्वायर करो ताहले तुम इवन फंक्शन पावे तुम जो इवन फंक्शन स्क्वायर करो ताहले तुम इवन फंक्शन ही पावे ठीक है प्रॉपर्टीज नंबर सिक्स की बोलते हैं द ओनली फंक्शन व्हिच इज बोथ इवन एंड ऑड द ओनली फंक्शन which is both even and odd key f of x equals to 0 মানে কি জিরো ফাংশন তোমাকে যদি বলে একটা ফাংশনের एग्जांपल দাও জিরো ফাংশন যেটা ইভেন হয় আর অড হয় কি হবে एग्जांपलটা জিরো ফাংশন ঠিক আছে আমরা একটা एग्जांपल দেখি एग्जांपल মানে একটা এর একটা প্র্যাকটিক্যাল एग्जांपल ধর f of x একটা ফাংশন আছে যেটা f of x plus 1 by x plus 2 বলে যে f একটা ইভেন ফাংশন ফাইন্ড দা রিয়েল ভ্যালুস অফ x স্যাটিসফাইং দা ইকুয়েশন এই ইকুয়েশনটা তো স্যাটিসফাই করছে তো ইভেন সরি f অফ x কি বলেছে এটা ইভেন ফাংশন তো যেহেতু ইভেন ফাংশন তাহলে আমরা কি জানি f অফ মাইনাস x ইকুয়ালস টু f অফ x হয় তো f অফ আমরা এখানে কি দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু x plus 1 by x plus 2 তাহলে মাইনাস x ইকুয়ালস টু কি হয়ে যাবে x plus 1 by x plus 2 তো এটাকে করো ইমপ্লাইজ দ্যাট কত হচ্ছে x স্কয়ার প্লাস 2x ইকুয়ালস টু x প্লাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস 2x ইকুয়ালস টু x প্লাস 1 x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর মাইনাস x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0 এখান থেকে কি পাচ্ছ x ইকুয়ালস টু শুধু যদি করো মাইনাস 1 প্লাস মাইনাস রুট 5 বাই 2 অর আর একটা থেকে কি পাচ্ছ x ইকুয়ালস টু এটি মানে এটার থেকে তো তুমি এটা পাচ্ছ ঠিক আছে এটার থেকে মানে এটার থেকে এটা পাচ্ছ এটার থেকে কি পাচ্ছ দেখো x ইকুয়ালস টু মাইনাস 3 প্লাস মাইনাস 2 বা 5 বাই 2 তাহলে তুমি x এর ভ্যালুগুলো কি পেলে x বিলংস টু মাইনাস 1 প্লাস রুট 5 বাই 2 তোমার মাইনাস 1 মাইনাস রুট 5 বাই 2 মাইনাস 3 প্লাস রুট 5 বাই 2 আর মাইনাস 3 মাইনাস রুট 5 বাই 2 ঠিক আছে তো এই এটা ছিল আমাদের অড বা ইভেন ফাংশনের যাবতীয় প্রপার্টিজ বা রিলেটেড যা যা কিছু আমাদের দরকার ওকে চলো টাটা